মিছিল এগোলো আর এই মুহূর্তে ছবিটা ঠিক কি দেখলে এতগুলো ঘন্টায়। দেখো শুভেন্দু অধিকারী গ্রেফতার হওয়ার পর বিজেপি মরালি অনেকভাবেই তারা ডাউন হয়ে যায় ঠিকই, কিন্তু এরপর জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যেহেতু তারা 2500 লোক নিয়ে এসেছেন তারা অভিযান করবেন এবং তারপর নেতৃত্ববিহীন এই মিছিল হয় এবং ব্যারিকেডের সামনে এসে অকাতরে আক্রমণ চলে, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল গুলি ছোড়া হয় এবং কার্যত একটা ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। জলকামান ছোড়ে পুলিশ, দীর্ঘক্ষণ পুলিশ কিন্তু তাদের ধৈর্য দেখায় এবং তারপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এই মুহূর্তে এখনও পর্যন্ত র্যাপিড অ্যাকশন ফোর্স এবং তার সঙ্গে সঙ্গে কমব্যাক ফোর্স রয়েছে এবং তারা এই মুহূর্তে অভিযান চালিয়ে যাচ্ছে, কারণ মূল যে জায়গা মূল ব্যারিকেড থেকে বিজেপি নেতাকর্মীদেরকে সরানো গেছে ঠিকই, কিন্তু সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ডের মধ্যে এমন কিছু জায়গায় লুকিয়ে রয়েছেন বিজেপি নেতাকর্মীরা যার ফলে সেখান থেকে তারা মাঝে মধ্যেই ইট পাটকেল ছুটছেন। আমি দেখানোর চেষ্টা করবো, স্মৃতি দেখো রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় ইট সেগুলো পড়ে রয়েছে, ইটের টুকরো পড়ে রয়েছে। এখানে দেখো যে ডিভাইডার, রাস্তার যে ডিভাইডারের যে ব্যারিকেড সাঁতরাগাছি স্টেশনে যাওয়ার সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, যে কীভাবে তাণ্ডব চলেছে, বিভিন্ন জায়গায় জুতো পড়ে রয়েছে। অর্থাৎ পুলিশের তাড়া খেয়ে যখন বিজেপি নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন কী পরিস্থিতি তৈরি হয়, এবং এখানে দেখা যাচ্ছে র্যাপের কর্মী এবং সিদ্ধিনাথ গুপ্তা তিনি রয়েছেন এখানে এখনও পর্যন্ত স্পটে। এখনও পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে আবারও উত্তেজনা পরিস্থিতি তৈরি হতে পারে। আমি উল্টো দিকের ছবিটা একটুখানি দেখাবার চেষ্টা করব। একেবারে সাঁতরাগাছি স্টেশন ইয়ার্ডের মধ্যে আমরা ঢুকে গিয়েছি, ঠিক যেখান থেকে বিজেপি নেতাকর্মীরা সন্তর্পণে আক্রমণ করছেন এবং সেই জায়গায় যেতে পারছে না বঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তার কারণ সেটা রেল পুলিশের আন্ডারে। এবং আমি ছবিটা এক্ষুনি দেখাবার চেষ্টা করব যে কোন প্রান্ত থেকে আক্রমণটা আসছে। তবে মূল যে ব্যারিকেড, যে লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এগোতে পারেনি বিজেপি নেতাকর্মীরা। প্রথম ব্যারিকেডেই তাদেরকে আটকে দেওয়া হয় সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে যখন তারা মিছিল করে এগোনোর চেষ্টা করেন। আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যেখান থেকে আক্রমণ হচ্ছে। বাপিকে বলবো একটু জুম করে ছবি দেখানোর জন্য যে এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে একেবারে যেখান থেকে আক্রমণ হচ্ছে। আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে সেখানে কী পরিস্থিতি রয়েছে, বিজেপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন। আমি আরও একবার বাপিকে বলবো সেই ছবি ধরবার জন্য যে যেখান থেকে আক্রমণটা চলছে সেখানে কী পরিস্থিতি রয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর মব সেখানে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে স্মৃতি, এবং তারা সেখান থেকে আক্রমণ চালাচ্ছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সাঁতরাগাছি স্টেশনে প্ল্যাটফর্মে যাওয়ার পথ, 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার পথ, ঠিক তার টিকিট কাউন্টারের আগে এমন অংশে তারা চলে গিয়েছেন যেটা রেল পুলিশের আন্ডারে। আবারও তুমি দেখাবো সেই ছবি যে সেখান থেকে কিন্তু মাঝে মধ্যে ইট, কখনো বড় বড় রেল লাইনের পাথর, সেগুলো ছড়া হচ্ছে। আবারও একবার যাব একেবারে জুম করে দেখানোর জন্য চেষ্টা করব যে বিজেপি নেতাকর্মীরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে কিন্তু এই যে পশ্চিমবঙ্গ পুলিশ বা হাওড়া সিটি পুলিশ যে চেষ্টা করছেন তাদেরকে কোনোভাবেই পুরোপুরি এখান থেকে ছত্রভঙ্গ করা যাচ্ছে না, যার ফলে কিন্তু অনেক ক্ষেত্রেই পুলিশ কর্মীরা আহত হচ্ছেন, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এখন এখানে দেখো বিশাল পুলিশ বাহিনী, মূল যে পর্ব সেই পর্ব মিটে গিয়ে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখনও রয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা উত্তেজনা পরিস্থিতি এখানে রয়েছে। একদমই তাই আমরা দেখছিলাম সুচারু, তুমিও সাবধানে খবর সংগ্রহ করো, একটা উত্তেজনাময় পরিস্থিতি আবারও তৈরি হয়েছে সাঁতরাগাছিতে, কারণ রেল ইয়ার্ডের বেশ কিছু গোপন জায়গা বিজেপি কর্মী সমর্থকেরা তারা ঢুকে গিয়েছে যেটি রেল পুলিশের আন্ডারে পড়ে, তাই রাজ্য পুলিশ সেখানে মুভ করতে পারছে না, সেখান থেকেই আক্রমণ করা হচ্ছে পুলিশের ওপর এমনটাই ছবিতে দেখা যাচ্ছে। এবং এরই পাশাপাশি সুচারু যেটা বলছিল যে এখনও পর্যন্ত যেভাবে উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করেছে পুলিশ, পুরোপুরি পরিস্থিতি এখনও প্রশমিত হয়ে গেছে সেটা বলা যায় না। এখনো পর্যন্ত কিন্তু চাপা উত্তেজনা, চাপা ক্ষোভ সেখানে রয়েছে। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত সেখানে সজাগ দৃষ্টি রাখা হয়েছে, জলকামান টিয়ার গ্যাসের সেল থেকে শুরু করে প্রচুর পুলিশ বাহিনী সকলেই সেখানে প্রস্তুত, সকলেই সেখানে এই মুহূর্তে তৈরি রয়েছে। আজ যখন সাঁতরাগাছিতে পৌঁছয় এই বিশাল মিছিল, শুভেন্দু অধিকারী ছাড়াই সেই মিছিল এগোবে কিনা কিছুটা দিশাহীন হয়ে পড়লেও কিন্তু পরে বোঝা যায় সেই মিছিল হচ্ছে এবং সেই মিছিল এগিয়ে ব্যারিকেড পর্যন্ত যায়। ব্যারিকেডকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, প্রথম এবং দ্বিতীয়। নবান্নের কাছে যে ব্যারিকেডটি ছিল সেখান অবধি পৌঁছতে পারেনি কেউ, এবং দ্বিতীয় ব্যারিকেড অর্থাৎ অনেকটা দূরে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডেই
আটকে দেওয়া হয় মিছিলকে। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্যারিকেড অত্যন্ত শক্তিশালী ছিল, ফলে ব্যারিকেড ভাঙতে না পারলেও সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের। পুলিশ জল কামান ছড়ে লাঠি চার্জ করে এবং লাঠি উঁচিয়ে তাড়িয়ে তাদেরকে সেখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। এখনো পর্যন্ত সেখানে চাপা উত্তেজনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি।